তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি এসএসসিটি এস কো একটা বেশ কয়েকটা ভিডিও নিয়ে এসেছি কমেন্টের উত্তরের মাধ্যমে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে একজন বলছে দাদা বাবার নাম ভুল আছে এটাতে কোনো সমস্যা হবে এটাতে কোনো সমস্যা হবে না ভাই ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না এটা ঠিক হয়ে যাবে কারণ এটা লাস্টে তোমার অপশান দিবে সেখানে ঠিক করা যাবে ফটো প্রবলেম আছে ফটো অন্য দিয়ে দাও তাহলে ঝামেলা শেষ একজন পাইলস প্রবলেম আছে পাইলস প্রবলেম অপারেশান করলে এটা সমস্যা হয় না ঠিক হয়ে যায় বলছে নাকে মাংস পেশি জমে আছে মানে বড় হয়ে গেছে এটা কি কোনো সমস্যা হবে এটা ডাক্তার দেখাও ডাক্তার ওষুধ দিবে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক প্রত্যেকটাই কাজ করে ঠিক আছে একজন কানে বলছে পর্দায় সমস্যা আছে তাহলে ডাক্তার দেখাও ভাই কালা ব্রাইন্ডে প্রবলেম আছে কালা মানে কালা ব্রাইন্ডে প্রবলেম আছে এটার জন্য চোখের ডাক্তার দেখাবে চোখের ডাক্তার দেখালে তবেই তোমার ঠিক হবে একজন যে নখ উঠে গেছেন ক্যান্ডিড বি ওষুধটা লাগাবে তাহলে তোমার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ওই যে শুধু বলছে গ্রামের নাম দিয়েছিলাম গ্রামের নাম দিয়ে তো শুধু অনলাইন হয় না সোজা কথায় সব কিছুই লাগে একজন বলছে কমেন্ট করেছে দাদা অন্ডকোষে প্রবলেম আছে ফুটবল খেলতে গিয়ে লেগে গেছিলো এটার জন্য ডাক্তার দেখাতে পারো অথবা হোমিওপ্যাথিক বা তোমার আয়ুর্বেদিক ওষুধও ব্যবহার করতে পারো সিল করা দাঁত বল এই যে আমার দুটো দাঁত সিল করা আমি সিল করেছি পাস করেছি আমার সাথে একজন গেছিলো সিল করেনি সে পাস করেনি তাকে ফেল করে ঘর পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যদি কারো দাঁত সিল করার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে কারণ আমি ঝাড়গ্রামে করেছিলাম এসপতির কাছে খুব ভালো ডাক্তার কোনো সমস্যা নেই ভালোভাবে করেছে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি খুব কম টাকা একটা দাঁতে তখন তিন হাজার টাকা নিয়েছিল এখন চার হাজার নিতে পারে তার বেশি নিবে না তো সেখানে চোখের ডাক্তারের জন্য খড়্গপুর গৌতম সাহা ঠিক আছে দাঁতের ডাক্তারের জন্য ঝাড়গ্রাম হচ্ছে এসপতি আর বিপি পান্ডা ডাক্তার এখন চামড়ার ডাক্তারের কাছে দেখিয়েছিলাম সেটা এখন নেই মনে হচ্ছে ঠিক আছে মারা গেছেন উনি অনেক বয়স হয়ে গেছিলো খুব ভালো ডাক্তার তো আমাদের ঝাড়গ্রামে হসপিটাল চেক করানোর কোনো মানে হয় না সরকারি হসপিটালের থেকে প্রাইভেট হসপিটালে চিকিৎসা ভালো হয় সবাই জানে তো সেরকম যদি প্রাইভেটে তুমি করাও তাহলে তোমার খুব ভালো হবে সরকারিতে করাবে নর্মাল করে দিবে দুদিন পর মানে সমস্যা হবে কেউ বলে অনেকের হয় না সবার কপালে তো সব জিনিসটা হয় না তাই ভালো করে যখন করাবে তো টাকা দিয়েই করাও কেন চিন্তা করছো বেশি টাকা তো লাগছে না আর এখানে অনেকে বলছে দাদা কাগজপত্র কাগজপত্রের যা কিছু ভুল আছে ভুল ঠিক করার জন্য তোমাকে পরে অপশান দিবে মেডিকেলের সময় সেখানে গিয়ে ঠিক করতে পারো কোনো সমস্যা নেই ভাই নিশ্চিন্তে থাকতে পারো তো আসা কথাটা বুঝতে পেরেছ যে আমি কী বলতে চাইলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে